ভূমধ্য সাগরে 130 শরণার্থী নিয়ে একটি রাবারের নৌকা উল্টে গেছে। উল্টে যাওয়া নৌকার কাছ থেকে ভাসমান অবস্থায় অন্তত 10টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় ফ্রান্সের দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি। প্রায় 40 জন শরণার্থী নিয়ে আরও একটি কাঠের নৌকা ভূমধ্য সাগরে এখনও নিখোঁজ রয়েছে বলে শুক্রবার জানিয়েছিল ফরাসি সংস্থাটি। বুধবার দ্য সিভিল হটলাইন অ্যালার্ম ফোন থেকে এক প্রতিবেদনে ভূমধ্য সাগরে 3টি নৌকা নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। তারপর এসওএস মেডিটেরানি সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। লিবিয়ার ত্রিপোলি থেকে উত্তর পূর্বে আন্তর্জাতিক জলসীমায় এসওএস এর নিজস্ব জাহাজ ওশান ভাইকিং উদ্ধার অভিযান চালাচ্ছে। 3টি বাণিজ্যিক জাহাজ সেটিকে সাহায্য করছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। দারিদ্রতা এবং যুদ্ধ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে প্রচুর শরণার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। বিপদসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে বহু শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। এবছরও ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে 350-এরও বেশি শরণার্থী মারা গেছে বলে জানায় এসওএস মেডিটেরানি।